মাস্কটে পৌঁছেছেন এবং সেখানে অনুষ্ঠান করেছেন, আপনারা সকলেই জানেন। কিন্তু এই অনুষ্ঠানটি করতে গিয়ে শাকিবের 22 বছরের ক্যারিয়ারে যা ঘটেনি সেই অভাবনীয় ঘটনাটি ঘটেছে, এবং যাতে শাকিব খান কিছু সময়ের জন্য থমকে গিয়েছিলেন, থমকে যাওয়ার মতোই ঘটনা। বন্ধুরা, শাকিব খান স্টেজে উঠতেই সেখানের কিছু বাঙালি দর্শক অপু বিশ্বাস, অপু বিশ্বাস, অপু অপু বলে স্লোগান দিতে থাকে। শাকিব খান মঞ্চে উঠেছেন, সবাই কিং খান, কিং খান, শাকিব খান নাম্বার ওয়ান, শাকিব খান বলেই তো স্লোগান দেওয়ার কথা। কিন্তু শাকিবকে দেখা মাত্র সবাই অপু বিশ্বাস, অপু বিশ্বাস, অপু অপু বলে স্লোগান দেওয়াতে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। সেই স্লোগান শুনে সুপারস্টার শাকিব খান কিছুক্ষণের জন্য একদম তবদা খেয়ে যান। তিনি চুপচাপ দাঁড়িয়ে থাকেন, তারপর হুট করে তার মাথায় আসে যে তার দাঁড়িয়ে থাকা চলবে না। তিনি তখন দিল 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 গানটি শুরু করেন। বন্ধুরা, দিল দিল গানটি গেয়ে সুপারস্টার শাকিব খান পরিস্থিতি হয়তো নিয়ন্ত্রণে এনেছেন, কিন্তু ভক্ত দর্শকের মনে কিংবা মাথায় বা মগজে যে নামটি একদম গেঁথে গেছে শাকিবকে দেখা মাত্র কিংবা অপুকে দেখা মাত্র, সেটাকে কোনোদিনও শাকিব কিংবা অপু তারা মুছে দিতে পারবেন কখনোই পারবেন না। আর তার প্রমাণ মিলল সুদূর ওমানে গিয়ে। ওমানে হয়তোবা শাকিব খানের অতটা জনপ্রিয়তা, অতটা ভক্ত নেই, কিন্তু অপু বিশ্বাসে রয়েছে। কারণ এর আগে ওমান মাতাতে গিয়েছিলেন আমাদের এই নায়িকা, এবং সেখানে মাতিয়েছেনও। ভক্ত দর্শকরা অপুকে অনেকভাবে দারুণভাবে গ্রহণ করেছিল। সুপারস্টার শাকিব খানকেও তারা সেভাবেই ভালোবাসে, ভালোবাসা দিয়েছে। তারা হয়তো সেই মেসেজটাই দিতে চেয়েছে যে একটি নামের সঙ্গে যখন আরেকটি নাম জুড়ে যায়, সেই নামটি ইচ্ছে করলেই কেটে ফেলা যায় না, সেই নামটি কপিরাইটের মতো হয়ে যায়। শাকিব চাইলেই অপুকে মুছে দিতে পারবেন না তার জীবন থেকে, তার ক্যারিয়ারের জীবন থেকে হলেও। আর অপু বিশ্বাসও তাই। আর তাই ভক্ত দর্শকরা হয়তো শাকিবকে মনে করিয়ে দিলেন তার সঙ্গে আবার জুটি বেঁধে কাজ করাই উচিত সুপারস্টার শাকিব খানের, যা ভক্তরা এখনও আশা করে। শাকিব কিংবা অপু তারা হয়তো বুঝতে পারছেন, তাদের প্রযোজনা সংস্থা থেকে যদি একটা মুভি শুধুমাত্র তারা করার ঘোষণা দেয়, সেই মুভিটি সুপার ডুপার হিট হবে। যে মুভিটি হয়তোবা শাকিব খানের পাঠান ছবির চাইতেও অনেক বেশি জনপ্রিয় হয়ে যাবে, কারণ দর্শক এখনও চায় শাকিব অপু জুটি আবার এক হোক। এই জুটির কেমিস্ট্রি কেউ ভুলতেই চায় না। এই জুটিকে যারা ব্যক্তি জীবনে দেখতে চায়, এই জুটিকে তারাই পর্দা জীবনেও দেখতে চায়। ভালোবাসা তো এমনই, ভালোবাসা ইচ্ছে করলেই কেটে ফেলা যায় না। আপনাদের দুজনের মধ্যে থেকে হয়তোবা ভালোবাসা অভিমানে দূরে সরে গিয়েছিল, ভক্তদের মন থেকে আপনারা কখনোই মুছে যেতে পারবেন না, কখনো মুছে যাবেন না। কারণ ভক্তদের মনে যে 20-22 বছর ধরে আপনার নাম লিখে ফেলেছেন আপনাদের দুজনের, সেই নামটি কি চাইলেই মুছে ফেলা যায়? আপনারা কি চাইলেই পারবেন জয়ের জীবন থেকে শাকিব এবং অপুর নাম মুছে দিতে? সেটা যেমন সম্ভব নয়, তাহলে ভক্তদের মন থেকেও মুছে দেওয়া সম্ভব নয়। আর তাই আপনাদের ভক্তদের জন্য হলেও পর্দায় অবশ্যই এক হয়ে কাজ করা উচিত। বন্ধুরা, তোমরা কি বলো? অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ আবারও।